2 আগস্ট 2020 তারিখে টেলিগ্রাম গ্রুপে প্রকাশিত শ্রী আম্মা ভগবানের বার্তা। চিন্তনের জন্য, নিজের কথার প্রতি লক্ষ্য করুন, ধ্যানের জন্য। এক দম্পতি অনেক দূর থেকে আমাদের সাথে কথা বলতে এসেছিল। তারা পরস্পরকে ভালোবেসে 10 বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল। তারা বলল যে প্রথম 2 বছর তাদের খুব সুখে কেটেছিল। ক্রমশ পরস্পরের প্রতি অনুরাগ বিলীন হতে শুরু করল। তাদের মধ্যে ঝগড়া উত্তরোত্তর বাড়তে লাগলো। তারা আর একসাথে থাকতে পারছিল না। তারা নিজেদের মধ্যে সম্পর্ক টিকিয়ে রাখার সব শক্তি হারিয়ে ফেলেছিল। তারা বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। তারা ভেবেছিল বিবাহ বিচ্ছেদের মামলা রুজু করার আগে আমাদের সঙ্গে কথা বলবে। তারা অত্যন্ত উচ্চ শিক্ষিত ছিল এবং বহু উপদেশকের কাছে গিয়ে নানা কর্মসূচিতে অংশগ্রহণ করেছিল। নিজের নিজের অবস্থান ব্যাখ্যা করতে শুরু করে তারা নিজেদের মধ্যে বিতর্কে জড়িয়ে পড়তে লাগলো। বিতর্ক ক্রমে এক ধরনের ঝগড়ায় পরিণত হল। দেখা যাচ্ছিল দুজনেই সঠিক, কিন্তু কেউ কারোর কথা শুনতে পারছিল না। তারা কেবলমাত্র সেটাই শুনছিল যেটা তারা শুনতে চাইছিল। তারা একে অন্যের সম্পর্কে ভাবমূর্তি গড়ে নিয়েছিল এবং সেই ভাবমূর্তি অনুসারে তারা নিজেদের সম্পর্ক তৈরি করে চলেছিল। কোনো উপায় ছিল না যে কেউ তাদের সঙ্গে কথা বলতে পারে। উভয়ই সুন্দর মানুষ, একজন কোনো প্রকারের মূল্যায়ন ছাড়া তাদের কথা শুনলেন। তিনি দেখলেন দুজন সুন্দর মানুষ কিভাবে একে অপরকে ধ্বংস করছে। আমরা কোনো কিছু না বলে শুধু শুনলাম। ধীরে ধীরে বিতর্ক কমে আসতে লাগল। তারা দেখল যে আমরা তাদের কথা শুনছিলাম। শীঘ্রই তারা হঠাৎ বুঝতে পারল যে তারা নিজেরা একে অপরের কথা শুনছিল না। তাদের শরীরী ভাষা বদলে গেল। তারা স্বচ্ছন্দ বোধ করল। তারা নিজেদের মধ্যে স্মিত হাসি হাসতে শুরু করল। তারা বলল বহু বছর আগে থেকেই তারা একে অপরের কথা শোনা বন্ধ করে দিয়েছিল। তারা বলল তারা যা চেয়েছিল তা তারা পেয়ে গেছে। তারা কৃতজ্ঞতা জানাল। তারা চলে গেল। সারা ঘরে পরম শান্তি বিরাজ করছিল। আপনাদের সবাইকে অনেক ভালোবাসা জানায়।